हाय एवरीवन, अस्सलामु अलैकुम। रमजान स्पेशल आरो एक टी मजार रेसिपी निये हाजिर हुए गेलाम। आज के आमी आपनादेर साथे शेयर करछि बिहारी चिकेन कबाब। एटा खूबी सहज भावे आपनादेरके देखानोर चेष्टा करेछि। आशा करछि आजकेर रेसिपिटा भालो लागबे। भालो लागले आमार चैनलटी सबस्क्राइब करे निबेन। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি একটু পাতলা করে লম্বা করে কেটেছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা হাফ চা চামচের মতো, দুটাই একসাথে ব্লেন্ড করা ছিল আমার। এখন আমি এর মধ্যে কিছু পাউডার মশলা দিব, সবগুলো একসাথে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, তারপরে নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো টমেটো সস। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস 1 চা চামচের মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু সয়া সসের মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ থাকে সেদিক দিয়ে একটু বুঝে শুনে দিতে হবে লবণটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের মতো টক দই। আর আপনারা যদি চান তাহলে এখানে 1 চা চামচের মতো লেবুর রস দিতে পারেন। এখন আমি যেটা করব, হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো তেল, সয়াবিন তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। তারপর আমি এটাকে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। আপনারা চাইলে আরও বেশি সময় ধরে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যত বেশি রাখবেন তত বেশি চিকেনটা টেস্টি হবে। চিকেনটা 30 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে আমি একটা কাটের শিক নিয়েছি। এখন আমি এর মধ্যে এটা গেঁথে নেব। আপনারা একটু লক্ষ্য করুন আমি কীভাবে গেঁথে নিচ্ছি। একটু পেঁচিয়ে পেঁচিয়ে গেঁথে নিতে হবে। এই যে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এই যে একটু টাইট করে গেঁথে নিতে হবে যাতে করে চিকেনটা খুলে না যায়। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আর আপনাদের হাতের কাছে যদি শিক না থাকে তাহলে নর্মালি আপনারা চিকেনগুলোকে এমনিতে প্যানের মধ্যে হালকা একটু ফ্রাই করে নিতে পারেন, তাহলেই হয়ে যাবে। এই যে এটা আমার সম্পূর্ণভাবে গাঁথা হয়ে গিয়েছে। পেঁচিয়ে পেঁচিয়ে একটু টাইট করে আমি গেঁথে নিয়েছি। এই যে এটা এখন সম্পূর্ণভাবে রেডি। সেম পদ্ধতিতে আমি বাকিগুলো বানিয়ে নিব। এখানে আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, টোটাল 4টা শিক হয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। বিহারি কাবাবটা ফ্রাই করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। এই কাবাবটা ফ্রাই করতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না, অল্প তেলের মধ্যে আপনারা ফ্রাই করে নিতে পারবেন। একটু পুরো প্যানের মধ্যে ব্রাশ করে দিলাম। তারপরে সবগুলো কাবাব আমি দিয়ে দিচ্ছি একসাথে। আর মনে হচ্ছে আমার কাঠিগুলো একটু বড়, তাই একটু ভেঙে নিচ্ছি।
তারপর আমি চুলাটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমি একটা পিট ভালোভাবে ফ্রাই করে নেব। আর চুলাটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। একটা পিট ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। সেমভাবে সম্পূর্ণ কাবাবটা আমি উল্টে পাল্টে ফ্রাই করে নেব। এখন আমি যে পিটটা ফ্রাই করেছি ওই পিটের মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে চিকেনটা খেতে অনেক বেশি ক্রিসপি হবে। কাবাবটা সম্পূর্ণভাবে রেডি, উল্টে পাল্টে আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি আর এরই মধ্যে চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। কত সহজে রেস্টুরেন্ট স্টাইলে বিহারি কাবাবটা তৈরি করে নিলাম, আপনারা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।